কথা ওর কাছে লাগান এর সম্পর্কে আন্দাজে খারাপ ধারণা করেন এটা যে কত বড় মারাত্মক অপরাধ আপনি হয়তো টের পাচ্ছেন না এটা মা বোনদের ভেতরে রোগটা বেশি শাশুড়ির প্রতি বৌমার ধারণা আন্দাজে খারাপ হয় বৌমার প্রতি শাশুড়ির ধারণা আন্দাজে খারাপ হয় এই কান কথা শুনি একজনের প্রতি আরেকজন খারাপ ধারণা করে বউ শাশুড়ির ভেতরে দ্বন্দ্ব লেগে কথা বন্ধ করে দেয় এরকম পরিবার নিয়ে এই কথা বলে না কেন এরকম পরিবার যাদের আছে ওই পরিবারের নামাজ রোজা দোয়া করা সব বন্ধ একটা কবুল হবে না কারণ যাদের তালাতালি করার অভ্যাস আছে এ কান কথা শোনার অভ্যাসের কথা ওর কাছে লাগানোর অভ্যাস আছে ওদের এলাকার দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করা বন্ধ করে দেয় ইমাম মালিকের জামানা খুব ভালো করে খেয়াল করেন ইমাম মালিকের জামানায় একজন মহিলা মারা গেলেন প্রতিবেশী একজন মহিলা এসে লাশ ধোয়াচ্ছে পোশাক পায়খানা পরিষ্কার করে রানের উপরে শুধু হাত দিয়েছে হাত গেছে আটকিয়ে আর নড়ে না এলাকার ইমাম সাহেব জেনেছিলেন রায় দিলেন যে মরা মহিলা যেটা আছে ওই মৃত মহিলার চামড়া রান থেকে কেটে বাদ দিয়ে দাও এই মহিলা জীবিত এর তো আর হাত কেটে বাদ দেওয়া যায় না কয়েক ঘন্টা হয়ে গেল না ওর স্বামীরা রাজি না বলে না আমার স্বামীর স্ত্রী মারা গেছে এখন ওর চামড়া কাটবে আমরা দেব না আরেকটু বড় যিনি আছেন তাকে ডাক দেওয়া হলো সে বলছে এক কাজ করেন জীবিত মহিলার হাতটা কেটে বাদ দিয়ে দিন ওর স্বামী যখন রাজি না এই কাজ করেন এখন জীবিত মহিলার স্বামী বলছে না আমার বউ অনেক ভালো আল্লাহওয়ালা নামাজ পড়ে রোজা রাখে পর্দায় থাকে আমি এর জীবিত মানুষের হাত কাটতে দেব না আমরা এসেছিলাম উপকার করার জন্য প্রতিবেশী হিসাবে আর এখন আমাদের হাত কাটবে কি করা যায় কয়েক ঘন্টা পার হয়ে যাচ্ছে হাত খোলা সম্ভব না ওই দেশের প্রধান বিচারপতি ইমাম মালিক মদিনায় থাকেন তিনি ঘোড়ায় চড়ে তাকে নিয়ে আসা হচ্ছে ওই মহিলাকে পর্দার আড়ালে দাঁড় করিয়ে বলা হলো কি কি করেছো সঠিক কথাগুলো বলো মেয়েটা বলছে আমার তো কিছুই জানা নেই আমি তো কিছুই করি নাই আজ কয়েক ঘন্টা হয়ে যাচ্ছে আমার হাত খোলে না দয়া করে আমি আপনার হাত ছাড়িয়ে দেন ইমাম মালিক বলে মহিলা না অবশ্যই কিছু করেছো কারণ আমার কাছে রাডার আছে কোরআন আর হাদিসের আমি কিন্তু ধরে ফেলবো সত্যি করে বলো কি করেছো এই ভালো করে শুনবেন আমাদের পরিবারে সমাজে রাষ্ট্রে এরকম কিছু হচ্ছে এই জন্য আয়াতে তাফসিরে ঘটনাটা আমি বলছি ইমাম মালিক ডাক দিয়ে বলে মহিলা যা যা বললে এর ভেতরে কিছু ফাঁক আছে নয়তো তোমার হাত আটকানোর কথা না আমি কোরআনে কারিমের আয়াত জানি আমায় আকসিব খতিয়াতান আও ইসমান সূরা নিসা 5 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 112 নম্বর আয়াতটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন আল্লাহ পাক বলেন দুনিয়ায় এমন অনেক মানুষ আছে নিজে অন্যায় করে নিজে পাপ করে আর এই পাপটা একটা নিরপরাধ ভালো মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে দোষটা একটা নিরপরাধ মানুষের মাথার উপরে চাপিয়ে দিয়ে নিজে ভালো সাজে এটা কিন্তু বাংলাদেশের কথা বলছি না আমেরিকায় ফাগা দিহাতা মালা বহুতানা ওয়া ইসমান মুবিনা সে যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে নিয়ে বেড়ায় হয়তো মানুষ সে বোঝা দেখে না যদি দেখতে পেত তাহলে কুকুরের মতো ঘৃণা করত আমার মনে হয় আয়াতটা যদি বাস্তবে আল্লাহ দেখিয়ে দিত এখন যে কত মানুষকে আমরা ঘৃণা করতাম এখানেও ছিল ইমাম মালিক ডাক দিয়ে বলে অবশ্যই এরকম কোন পাপ কাজ তোমার মুখের দ্বারা হাতের দ্বারা করেছো মান সালিমাল মুসলিমুন আমির লিসানিহি ওয়া ইয়াদিহি নবীজি বলেন এই পৃথিবীর ময়দানে ওইটাই আসল মুসলমান যার হাতের দ্বারা মুখের দ্বারা মানুষ শান্তি পায় মুসলমানেরা তোমার মুখের দ্বারা অথবা হাতের দ্বারা এমন কোন কাজ করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকিয়ে দিয়েছে বলো দেখি মেয়েটা যখন বলতে চায় না উনি ধমক দিলেন
ভয় ভয় বলছে ইমাম সাহেব আমি একটা কাজ করেছি এই মহিলার উপরে একটা খারাপ ধারণা নিক্ষেপ করেছি কিছুদিন আগে আমি এই মহিলার সাথে একটা মানুষকে বাড়িতে ঢুকতে দেখেছিলাম এলাশ ধোয়ানোর সময় আমার মনে ওই ধারণাটা এসেছে মহিলার প্রতি দেব পরে পরে তো ভালোই দেখায় তোমারে পুরুষ মানুষ নিয়ে বাড়িতে ঢোকো অথচ ওই পুরুষ মানুষ শুনলাম পরে যে ওইটা ওর আপন ভাইয়ের ছেলে এখানে যারা আছেন 14 জন পুরুষ মানুষের সাথে বিয়ে করা হারাম তার ভিতরে আপন ভাইয়ের ছেলে আছে না কথা বলেন না কেন একটা ফুফু তার আপন ভাইয়ের ছেলের সাথে নিজে ঘরে যাবে বেড়াতে যাবে কোনো অসুবিধা আছে তা আপনি যে একটা মুখ দিয়ে খারাপ ধারণা নিক্ষেপ করেছিলেন এই যে তীরের মতো বিষাক্ত হয়ে ধারণাটা ওই মহিলার চরিত্রে এসে গিয়েছে এই কারণে আমাকে আল্লাহ শাস্তি দিয়েছে আপনি আমার ছাড়ান মাফ করেন ইমাম মালিক বললেন এই জন্যই তো বলছিলাম অবশ্যই তোমার মুখের দ্বারা বা হাতের দ্বারা এমন কিছু করেছো যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় আটকে দিয়েছে আমার কাছে মাফ চাওয়া তাওবা করার কিছু নেই কোরআনের যে নির্দেশ আছে ওই আইন অনুযায়ী আমি বিচার করে দেই তাহলে এই বিচারটা কিয়ামতে আল্লাহ ডবল করে করবে না মুসলমান ভাইরা আমার পৃথিবীতে কোন পাপ কাজের শাস্তি যদি কোরআন হাদিস অনুযায়ী একবার হয়ে যায় কিয়ামতে ওই পাপের শাস্তি মহান আল্লাহ ডবল করে দেবেন না মেয়েটাকে ডাক দিয়ে বলে এই মহিলা যে খারাপ ধারণা করলেন আপনি চিন্তা করেন তো একটা খারাপ ধারণা করার কারণে যদি পাপের শাস্তি স্বরূপ হাত আটকে যায় আজ কত নিরপরাধ মানুষকে আপনি নিজে পাপ করে দোষ করে একটা ভালো মানুষকে ফাঁসিয়ে দিচ্ছেন মিথ্যা সাক্ষ্য দিয়ে তাকে বছরের পর বছর জেলে রাখছেন আপনাকে আল্লাহ কিছু দেখাই না তাই ওই মহিলার মতো যদি এখন দেখানোর সিস্টেম থাকতো হায়রা অবশ্যই আল্লাহ দেখাবে মাস্ট বি মরণের পরে কিছু কিছু পাপের শাস্তি আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য দেখা যেমন ওকে দেখিয়েছে আমাদের দেশে যদি এটা দেখানোর ব্যবস্থা থাকতো কত মানুষের হাত যে কত জায়গায় আটকে যেত আল্লাহ ভালো জানে যেখানে হাত দিত আটকে দিত ইমাম মালিক সূরা নূরের 4 নম্বর আয়াত বললেন আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা ফাজরিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা আল্লাহ পাক বলেন এই দুনিয়াতে কেউ যদি নিরপরাধ কোনো মহিলার উপরে আন্দাজে জেনার তোহমত দেয় উল্টা পাল্টা ধারণা করে সে যদি চারজন সাক্ষী জোগাড় করতে না পারে অবশ্যই তাকে 80টা বেত মারা লাগবে আর জীবনেও তার কোনো সাক্ষী গ্রহণ করা হবে না শাস্তি কয়টা আরো জোরে বলেন একটা নিরপরাধ মানুষের উপরে আন্দাজে কোনো দোষ দিলে শাস্তি হয় দুইটা এক নম্বরে যদি প্রমাণ স্বরূপ চারজন সাক্ষী হাজির করতে না পারেন তাহলে আপনাকে 80টা বেত মারা লাগবে চামড়ার চাবুক দিয়ে দুই নম্বরে জীবনেও কোনোদিন মরণ পর্যন্ত আপনার সাক্ষী আর কোর্টে গ্রহণ করা হবে না এই আয়াতটা সূরা নূরের 4 নম্বর আয়াত যদি আজ বাংলার সংসদে থাকতো আমার মনে হয় এই দেশটা এখন জান্নাত হয়ে যেত আশিটা মেত মারার কথা যখন বলেছে 79টা হয়ে গেছে মহিলা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাচ্ছে কিন্তু না 80টা মারাই লাগবে শেষ পর্যন্ত জল্লাদ ডাক দিয়ে বলে ইমাম আপনি তো 80টা মারার কথা বললেন আমি গুনতে গুনতে 79টা হয়ে গেছে কিন্তু হাত তো ছাড়ে না আপনার রায় মনে হয় ভুল হয়েছে ইমাম মালিক বললেন না ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া সামিউল আলিম সূরা 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 115 নম্বর আয়াত এটা তাফসীরে ফিজলালিল কোরআনে আছে আল্লাহ পাক বলেন আমার কোরআনে যা আছে সব সত্য কথা সব দুই নাম্বারে ইনসাফ দিয়ে পরিপূর্ণ
তিন নম্বরে কিয়ামত পর্যন্ত আমার কোরআনের কথা কোনো রদ বদল নেই কোনো পাল্টানোর সিস্টেম নেই আল্লাহ যখন 80টা বলেছে অবশ্যই এটা সত্য তুমি 80টা মারো আর একটা বাকি আছে এই সর্বশেষ যখন একটা আঘাত লেগেছে মহিলার শরীরে চট করে হাত খুলে গেছে আমি এখান থেকে কয়েকটা শিক্ষা বের করলাম নিজে অপরাধ করে যদি আপনি নিরপরাধ কোনো মানুষের উপরে চাপিয়ে দেন ওই শাস্তি আল্লাহ দুনিয়ায় যে কোনো ভাবে আপনাকে দেবে এরপর আপনার মরণ হবে ঠিক এটা কিন্তু বাংলাদেশের আয়াত না এটা ভারতের আয়াত ঠিক